স্টার্ট। নমস্কার, আমি অভিজিৎ সরকার। আজকে আপনাদের সামনে গভর্নমেন্ট কলেজে যে নিয়োগ হয় সহকারী অধ্যাপক পদে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেই পদে নিয়োগ হয় মূলত আপনারা জানেন পিএসসি পরিচালিত ইন্টারভিউ এর দ্বারা। এবং পিএসসি যে ইন্টারভিউ হয় সবচেয়ে ওটাই বড় হার্ডেলস একটা। সেই পিএসসি ইন্টারভিউ বা ভাইবা ভয়েস উত্তরানোর কিভাবে আমরা সহজেই তাতে অ্যাপিয়ার হতে পারি এবং তাতে উত্তীর্ণ করতে পারে, আমরা সেটাতে পাশ করে সরকারি কলেজগুলোতে সহকারী অধ্যাপক পদে চাকরি পেতে পারি, তার কিছু নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি বলছি মূলত আমাদের ফিলোসফি সাবজেক্টের ওপর, কিভাবে যারা ফিলোসফি সাবজেক্টের ক্যান্ডিডেট বা প্রার্থী তারা কিভাবে ভাইবাতে অ্যাপিয়ার হবে এবং কি কি বিষয় নিয়ে যাবে। আর কিছু বিষয় কমন থাকবে যেগুলো অন্যান্য হয়তো বিষয়ের ক্ষেত্রেও স্বাভাবিক। যেমন ধরুন পিএসসি এর ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। একটা পিএসসির সঙ্গে সিএসসির একটু পার্থক্য আছে, মূলত পার্থক্যটা হচ্ছে ইন্টারভিউ এবং ভাইবা ভয়েসের সময়টা। পিএসসিতে পরীক্ষাটা ইন্টারভিউটা অনেকক্ষণ ধরে হয়, সেটা মূলত 30 মিনিট হতে পারে এবং সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট পার করেও যায় কোনো কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং এটা খুবই স্বাভাবিক যে 20 মিনিটের কম কারো ইন্টারভিউটা কিন্তু হয় না। প্রত্যেকটি ক্যান্ডিডেটকে 20 মিনিটের অধিকই তাকে ওই ইন্টারভিউয়ের সময় দিয়ে যেতে হয় এবং সেখানে কোশ্চেন বিষয়ের ভিত্তিকই হয়, বিষয় ছেড়ে এক দুটো বাইরের কোশ্চেন থাকে, যেমন জেনারেল নলেজ থেকে, যেহেতু সেখানে একজন একজন সেক্রেটারি পদের একজন থাকেন, আইএস পদের বা সেক্রেটারি পদের একজন থাকেন, তিনি সাবজেক্ট অর্থাৎ বিষয় ছাড়াও একটি কোশ্চেন করে থাকেন, সেটা তেমন কিছু নয়। আমাদের বিষয় অর্থাৎ যার যে বিষয় এবং ফিলোসফি সাবজেক্টের ক্ষেত্রে সেই বিষয় কি নিয়ে কিভাবে এগোবে তার কয়েকটি বিষয় মাথায় রেখে আমাদের অধ্যয়ন করা দরকার বিষয়কে। এক হচ্ছে যে পিএসসির ইন্টারভিউটা বা ভাইবা ভয়েসটা পুরোটাই বেশিরভাগটাই ইংরেজিতে হয়, আর ইংরেজিতে না হলেও ইংরেজিতে প্রেফারেবল, মানে ইংরেজিতে কেউ যদি করে থাকে তাহলে তার তাকে কিন্তু লিস্টের একটা সুবিধাজনক জায়গায় বা লিস্টের একটা ভালো জায়গায় সে থেকে যাবে তালিকাতে আর কি, লিস্টেড হবে। আর তাছাড়া তাকে নাম্বার একটা ভালো দেবে, যেহেতু একটা প্রেফারেবল বলাই হলো যে পিএসসির ক্ষেত্রে কেন ইংরেজিটা প্রেফারেবল, কেননা পিএসসির কিছু কলেজ আছে যেমন গভর্নমেন্ট কলেজ পিএসসি গুলো, সেই গভর্নমেন্ট কলেজগুলো বেশি কয়েকটি আছে দার্জিলিং এ, অর্থাৎ নন বেঙ্গলি স্পিকিং এরিয়াতেও রয়েছে, যেমন দার্জিলিং এর কলেজ রয়েছে দুটো, একটা দার্জিলিং গভর্নমেন্ট আরেকটি পেডং এ রয়েছে সম্ভবত, এবং আরেকটি আছে গরুবাথানে আছে, সেটাও নন বেঙ্গলি স্পিকিং পার্সনদের জন্য। তাছাড়াও আরেকটি আছে বানারহাট হিন্দি, এইসব কলেজগুলোর ক্ষেত্রে বাংলাটা অতটা কার্যকরী হয় না, বেশিরভাগটাই কিন্তু ইংরেজি অথবা নেপালি যারা জানে পাশাপাশি তাদেরকে প্রেফারেন্স দেওয়া হয়, তাই এই জন্য ইংরেজিটাকে বেশ বেশি প্রেফারেন্স দেওয়া হয়। তাছাড়াও পিএসসি একটা কৈলীন্য ছিল যে সেই কৈলীন্যটা কি, যে একটা ভালো কলেজগুলো নামজাদা কলেজ এবং সেখানে ভালো ভালো ছাত্রছাত্রীরা যারা ইংরেজি মাধ্যমে পড়ে এবং সেই ইংরেজি মাধ্যম ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী তাদের জন্য যে কলেজগুলো, সেই কলেজগুলোই পিএসসি গভর্নমেন্ট কলেজ। এই জন্য ওই সেই ট্র্যাডিশনটা এখনো চলছে যে ইংরেজিটা পেয়েছেন ক্যান্ডিডেট তারা কিন্তু চেষ্টা করবেন ইংরেজিতে ভাইবাটা দেওয়া বেশিরভাগটাই, অন্তত বিষয় ভিত্তিক যে কোশ্চেনের আনসার গুলো থাকে সেগুলো ইংরেজিতে দিলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হয়। এবং যখন ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করেন তখনও কিন্তু ইংরেজিতেই কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেন এবং অনেক সময় দেখা যাচ্ছে যে বেশিরভাগটা ইংরেজিতেই করছে, এবং কখনো এরকমই হয় যে ক্যান্ডিডেটকে ঢোকার পরেই বলে দিচ্ছেন যে ইংরেজিতে কিন্তু বলতে হয় বাবা, তাহলে এই হচ্ছে ব্যাপারে, তাই ইংরেজিটা একটা মাথায় রাখতে হবে। এবং এই ইংরেজিতে বলার অভ্যাসটা কিন্তু একদিনে হবে না, ওখানে গিয়ে যদি ভাববো যে ওস্তাদের মাসের সাথে তাহলে কিন্তু মুশকিল হবে, আগে থেকে অভ্যাস করতে হবে বন্ধু বান্ধবীদের নিয়ে বা গ্রুপ করে অথবা ফোনের মাধ্যমে যদি সম্ভব হয়। অথবা এই জন্য আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইংরেজি যে বইগুলো রয়েছে সেই বইগুলো দেখতে হবে। এখানে ইংরেজি জানা ছেলেমেয়েরা অনেক সময় দেখা যাচ্ছে যে ইন্টারভিউতে গিয়ে কিন্তু সেই ইংরেজিতে বিষয়টা বলতে পারছে না, কেননা বিষয়ের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল টার্ম থাকে, বিশেষ করে ফিলোসফি সাবজেক্টে তো রয়েছে, হয়তো অন্য কোনো সাবজেক্টেও আছে একই কথা, যেমন ফিলোসফির টেকনিক্যাল টার্ম আছে, যেমন ব্রহ্মচর্যের ইংরেজি কি, আরো কিছু এরকম শব্দ নিষ্কাম কর্ম বা আরো কিছু এরকম শব্দের ইংরেজি শব্দ কি, এগুলো যদি আগে থেকে না জানা থাকে তারা কিন্তু
ওইখানে গিয়ে কিন্তু মুশকিলে পড়ে যাবে। এই জন্য টেকনিক্যাল টার্ম গুলো যদি তার বই থেকে না জানা থাকে তাহলে কিন্তু মুশকিল। তাই বইটা মূলত টেক্সট বইটা কিন্তু একটু দেখে যেতে হবে। তাহলে এই একটা বিষয় যে ইংরেজিটাকে প্রেফারেন্স দিয়ে ক্যান্ডিডেটদের পড়া, হ্যাঁ এটা খুব কঠিন হবে না, এটা কিছুদিন পড়লে কিন্তু যে কেউ একটা বই থেকে পড়লে কিন্তু মোটামুটি ইন্টারভিউ দেওয়াই যায়। কেননা ক্যান্ডিডেটদের যখন জিজ্ঞাসা করে তখন কিন্তু তাদের পছন্দের এরিয়া থেকে জিজ্ঞাসা করে, অর্থাৎ কমফোর্টেবল জোন। যেমন ধরুন যে আপনার ইলেকটিভ পেপার কি ছিল সেখান থেকে বলুন, অথবা আপনি পিএইচডি বা এমফিল করছেন কিনা তাহলে সেখান থেকে বলুন, বা পিএইচডি এমফিল করবেন কিনা বা সেখান থেকে বলুন, বা পছন্দের বিষয় কি সেটা বলুন, বা এরিয়া অফ ইন্টারেস্ট কোনটা সেটা থেকে বলুন, মানে এরকম বলে দেবে একটা এরিয়া থেকে, কিন্তু সেটা ইংরেজিতে বলার জন্য কিন্তু তারা চাইবেন, শোনার জন্য চাইবেন। আরেকটি হচ্ছে কি, ডেমনস্ট্রেশন কিন্তু মাস্ট। বেশিরভাগই শুনে দেখবেন বা শোনা গেছে যে কাউকে ডেমনস্ট্রেশনে বাদ রাখিনি, সবারই মোটামুটি ডেমনস্ট্রেশন চেয়েছেন। সময়টা এই কারণেই দীর্ঘায়িত হয়ে যায় যে ডেমনস্ট্রেশনে 10-15 মিনিট, যেহেতু একটা ডেমনস্ট্রেশন দেখাতে গেলে 7-8 মিনিট লাগবেন তার উপর কিছু কোশ্চেন, এবং সেটা সর্বোচ্চ 10-15 মিনিট ডেমনস্ট্রেশন হয়ে যাচ্ছে। এই জন্য একটা ডেমনস্ট্রেশন দেওয়ার মতো প্রস্তুতি নিয়ে যেতে হবে, মানসিকতাটাও রাখতে হবে। সেটাও একটা নিজের পছন্দের বিষয় থেকেই হয়, তারা কোনো কিছু চাপিয়ে দেন না সহজে। যদিও তারা বলেন যে এই বিষয়ের উপর ডেমনস্ট্রেশন দাও, তো সেটা কমন এরিয়াই হয়। যেমন ধরুন ফিলোসফির ক্ষেত্রে কমন এরিয়া ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফির কিছু বিষয়, ইন্ডিয়ান ফিলোসফির 9টা স্কুল যে রয়েছে, চার্বাক, বৌদ্ধ, জৈন, সাংখ্য, যোগ, বেদান্ত, এগুলো একটা কমন এরিয়া। এটা কেউ বলতে পারবে না যে আমি পড়িনি বা আমার ছিল না, আমার ইউনিভার্সিটি ছিল না, আমার কলেজ লেভেলে ছিল না, সবাই পড়েছেন। কিন্তু কোর এরিয়াগুলো কিন্তু পড়তে হবে। তারা যখন প্রশ্ন করেন কারো রিসার্চ এরিয়া বাদ দিয়ে বা এরিয়া অফ ইন্টারেস্ট বাদ দিয়ে, তখন কিন্তু কোর এরিয়া বা কমন এরিয়াগুলো থেকে জিজ্ঞাসা করেন, যার ফলে কেউ সমস্যায় পড়বে এমন নয়। এটা গেল ওয়েস্টার্নের ক্ষেত্রে, যেমন রয়েছে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, কান্ট, এই যে তারা রয়েছে, এবং এছাড়াও ডেকার্ট, লক, লাইবনিজ, এগুলো হচ্ছে কমন এরিয়া। এগুলো থেকে কিন্তু জিজ্ঞাসা করবেন, এগুলো কিন্তু সবাই কম বেশি আপনারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে থাকেন, তাই এগুলো এড়োনো যাবে না। এগুলো থেকে কিন্তু তারা প্রশ্ন করতেই পারেন এবং করে থাকেন। তো এইগুলো থেকে আমরা ইংরেজি বই অনেক রয়েছে, সাধারণ সহজ ভাষায় রয়েছে, সেগুলো বই থেকে আমরা একটু পড়ে যেতে পারি এবং সেটা টুকরো টুকরো সহজ সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে পারি, কিন্তু ধীরে ধীরে বলতে পারি, কোনো অসুবিধা নেই, সময় দেওয়া হয়। এমন নয় কথা কেড়ে নেবে, তারা অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে শোনেন, একজন বলতে বলতে থেমে গেলেও তাকে তারা সময় দিয়ে থাকেন। তাই ঘাবড়ে গেলে কিন্তু আমরা যদি ভাবি না আমি যদি বলতে বলতে থেমে যাচ্ছি মানে আমার আমার কে আর বলতে দেওয়া হবে না, এমন নয়। পিএসসির ক্ষেত্রে কিন্তু আমি পুরো আমার ইন্টারভিউটা আমার পছন্দ সই করে সময় নিয়ে কিন্তু আমি বলে দিয়ে আসতে পারি, তাই সেটা একটা মাথায় রাখতে হবে। তাই একটা এরিয়া কিন্তু আমাকে বেছে যেতে হবে, যদি আপনারা এমফিল বা পিএইচডি করেন তো এরিয়াটা হলো, যদি এমফিল পিএইচডি না করে থাকেন তাহলে ইলেকটিভ পেপার বা যেগুলো নির্বাচন করেছিলেন স্নাতকোত্তর বা এমএতে সেই পেপারগুলো, স্পেশাল পেপারগুলো, যদি সেগুলো না থাকে, অনেক ইউনিভার্সিটি স্পেশাল পেপার নেই, তাহলে আপনার এরিয়া অফ ইন্টারেস্ট তো থাকে একটা, যে আমার এটা এই এরিয়াটা পছন্দ, ফেনোমেনোলজি বা এক্সিস্টেন্সিয়ালিজম বা পোস্ট মডার্নিজম, তাহলে সেই এরিয়াটি পড়ে যেতে হবে। যদিও সেগুলো এরিয়া হচ্ছে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়, বারবার বলছি কোর বা কমন এরিয়াগুলো, ফান্ডামেন্টাল যে এরিয়াগুলো রয়েছে যেগুলো সব কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়, যেহেতু এগুলো কলেজের জন্যই আপনি ইন্টারভিউ দিচ্ছেন। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমি যে বিষয়টা দেখব সেই বিষয়টা যেন গভীরে যায়, কেন ওই বিষয়ের উপরই অনেকক্ষণ প্রশ্ন করে। যদি আপনি বলেন যে লকের এপিস্টেমোলজি, লকের জ্ঞানতত্ত্ব, বা আপনি ডেকার্টের উপর, দেহমনের উপর বলবেন, ডুয়ালিজমের উপর, তাহলে কিন্তু আপনাকে ওই এরিয়ার ভেতরে একদম পড়ে যেতে হবে, মানে সে তার সঙ্গে সম্পর্কিত করে আরো এই ভাষা যদি নোট ভিত্তিক বা নোটের মতো পড়ে যান তাহলে কিন্তু আটকে যেতে পারেন। যেহেতু এখানে আমি বারবার বলা হচ্ছে একটু পার্থক্য সিএসসি থেকে পিএসসির, এখানে সময়টা নেয় এবং তারা অনেক গভীরে যাওয়ার চেষ্টা করেন, এবং কাউন্টার একই কথা সব ভাইবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবার কাছেই জানবেন যে কাউন্টার আর্গুমেন্ট বা আমরা যদি ভুল বলি বা ভুল জানি বা যদি না জেনে থাকি বা অর্ধ জেনে থাকি তাহলে কিন্তু আমরা সেই বিষয়ে যাব না, স্পষ্ট বলে দেবো এই বিষয়টা জানা নেই বা অধিক পড়া নেই, এইভাবে বলে কিন্তু আমরা মোটামুটি এর হতে পারি। আরও কয়েকটি বিষয় কমন রয়েছে সেগুলো বলবো। একটা হচ্ছে যে ইন্ডিয়ান ওয়েস্টার্ন এরিয়া তো যেমন রয়েছে, লজিকের কোর এরিয়াগুলো কিন্তু দেখে যেতে হবে, লজিক কিন্তু তারা খুব জানতে চায়। বেশিরভাগই দেখা যাচ্ছে যে লজিকের ক্যান্ডিডেট কম, লজিকে দুর্বল দুর্বলতা এবং লজিকে ভয় থাকে বলে তারা যাওয়ার পরে লজিক পারো তো এরকম জানতে চান। তো লজিক যে কমন যে কোর এরিয়াগুলো রয়েছে খুব হায়ার লেভেলের লজিক না, সেগুলো কিন্তু দেখে যেতে হবে বই থেকে, এবং ভালো হয় যদি ইংরেজি বই থেকে আমরা লজিকগুলো অভ্যাস করতে পারি। এবং বোর্ডে করার সময় আমাদের যদি ভয় কাজ করে তাহলে কিন্তু ভুলে যাব, ভয় না কাজ করলে কিন্তু আমরা অনায়াসে করতে পারবো।
তাছাড়া যা জিজ্ঞাসা করা তার সবই সহজ জিজ্ঞাসা করা এবং পছন্দের এরিয়া থেকে। প্রথমেই বলা হয় যে এরকম যে একটা বিষয় বলো, যে বিষয় থেকে তুমি বলতে পারবে, এরকম বলেই দেওয়া হয়। এই জন্য একটা কয়েকটা বিষয় নির্বাচন করে যেতে হবে, একটা ইন্ডিয়ান থেকে, একটা ওয়েস্টার্ন থেকে, একটা লজিক থেকে, এবং একটা নিজের যদি স্পেশাল পেপার থেকে সেই স্পেশাল পেপার। কোনো লুকোনোর জায়গা নিয়ে ওখানে তাদের মার্কশিট থাকবে, তারাও দেখবেন স্পেশাল পেপার আছে কিনা। যদি স্পেশাল পেপার কঠিন লাগে যে না সে সময় নিয়েছিলাম কিন্তু এখন স্পেশাল পেপারটা আমার ইন্টারেস্ট নেই, সেটাও বললেও তারা কিন্তু ওটাকে চেঞ্জ করে দেন। এইভাবে কিন্তু আমরা, আর বাংলায় একদম হয় না তা নয়, বাংলায় হয়, বাংলাতেও কিছু কোশ্চেন করে থাকে। আবার বাংলাতেও যদি বলা হয় না স্যার আমি এরকম বাংলাতে যদি বলি তাহলে কিন্তু তারা শোনেন, এবং বাংলাতে বলে হয়েছে এরকম উদাহরণ আছে। তো এই জন্য তবু ইংরেজিটা একটু অভ্যাস রাখতে হবে, দীর্ঘ সময় ইন্টারভিউ দেওয়ার একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে, এবং আগে থেকে সু অভ্যাসটা করে যেতে হবে, কয়েকটি বিষয় বা এরিয়া নির্বাচন করে যেতে হবে। সেই এরিয়াগুলোর মধ্যে অবশ্যই যেন কমন এরিয়া বা কোর এরিয়াগুলো থাকে, এই জন্য বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে সিলেবাস গুলো দেখে নিতে পারি যে কোর এরিয়া কোনগুলো। আমরা তো এমনি ফিলোসফি ডিসিপ্লিনের ছাত্রছাত্রীরা জানি কোর এরিয়া কোনগুলো, এইভাবে কোর এরিয়া কিছু দেখে এবং নিজের স্পেশাল পেপার থাকলে সেটা, আর এমফিল পিএইচডি করলে সেটার উপর আমাদের কিন্তু জেনে যেতে হবে, তাহলে কিন্তু খুব একটা কঠিনের হবে না, সহজে কিন্তু পিএসসির ভাইভাতে আমরা এগোতে পারি। ধন্যবাদ সবাই।